জেকের এবং শকরের দিন সেটি কোরবানির করার মধ্য দিয়ে কোরবানির গোষ্ঠ দিয়ে আহার করার মধ্য দিয়ে খাবে পান করবে এটি হচ্ছে কোরবানির দিনের এবাদত কোরবানির দিনে না খাওয়াটা তো আল্লাহর না ফারমানি কোরবানির দিনে না খেয়ে রোজা রাখবে এটি তো আল্লাহর আনুগত্যতা নয় তো কোরআন এবং সন্না আমাদেরকে যে নির্দেশনা দিয়েছে আমি রোজা রাখবো কার জন্য কোন বুজুরগি জাহের করার জন্য নবীগণ বা শাহাবাগান তারা কোরবানির দিন খেয়ে পরে আল্লাহর আনুগত্যতা করেছেন তো আমি না খেয়ে থেকে আমরা কোন আল্লাহর আনুগত্যতা করতে চাচ্ছি বা আমরা কি নবী সাল্লাহ সাল্লাম কিংবা সাহাবাদের চেয়ে বেশি বুজুরগি দেখানোর সুযোগ আছে কি আমাদের আমরা কি সেটা পারবো এবং সেটা কি কখনও কোরআন এবং সন্না বা শরিয়াতের যে নীতিমালা রয়েছে তার বাইরে গিয়ে এটি করলে সেটি কি অ্যাকসেপ্ট হবে সলুল্লা সাল্লাম মান বলছেন মান আহতফি আমরাম আল্লাহমিন ধর্মে যেটা ছিল না সেই ধরনের কোনো কিছু ধর্মের মধ্যে কেউ যদি প্রবেশ করায় তাহলে সেটি প্রত্যাখ্যাত সেটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না অতএব আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে কোরআন এবং সন্ন্যাহের পথে সালফে সালেহিনদের পথে তারা যেভাবে ইসলামের চর্চা করেছেন আমাদেরকেও সেভাবেই ইসলামের চর্চা করতে হবে নতুন করে আমি একটা কিছু উদ্ভাবন করলাম আর সেটি দিয়ে একটু ব্যতিক্রম তো নিজেকে একটু স্পেশাল কিছু মনে করলাম বা মানুষ বুঝলো যে আমি ব্যক্তিক্রম কিছু করেছি আর সেটা দিয়ে যদি আল্লাহকে খুশি করতে চাই আল্লাহ তাতে খুশি হন না বরং আল্লাহ তাতে বেজার হন আল্লাহ খুশি হন আল্লাহর আনুগত্যতা আর আল্লাহর তো তখনই হয় যদি সেটি দলিল ভিত্তিক কোরআন এবং ভিত্তিক সালফে সালাহিনদের আমলের মধ্যে পাওয়া যায় আল্লাহ এবং তার রসুল সাল সালাম এবং তার সাহাবাদের আমলের মধ্যে যদি পাওয়া যায় তাহলে সেটাই আল্লাহ সাহান তাল্লাহ খুশি হন আল্লাহ সব